আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনের বিনোদন সংবাদে আপনাদের স্বাগতম। ভুরি নিয়ে শ্রীলেখা মিত্রের রসিকতা। সোশ্যাল মিডিয়ায় ফের সাহসী শ্রীলেখা মিত্র, জিমে গিয়ে এক্সারসাইজ আর সেখানে বেস্ট কিছুটা তুলে ভুরির ছবি পোস্ট করলেন শ্রীলেখা। ক্যাপশনে লিখলেন, ও বলছে যেতে পারি কিন্তু কেন যাব, কার উপস্থিতি ভাবাচ্ছে অভিনেত্রীকে, সে জট খুলছেন শ্রীলেখা নিজেই। ক্যাপশনের পাশেই পরিষ্কার করে লিখেছেন, ও মানে ভুরি, সব বুঝিয়ে দিতে পারবো না বাপু। জিমে ঘাম জড়িয়েও ম্যাচ ধরছে না অভিনেত্রীর, তাই কি তিনি চিন্তিত, নাকি অনুরাগীদের সঙ্গে খুনসুটির মেজাজে রয়েছেন টলিউডের অন্যতম এই অভিনেত্রী। সে কথার উত্তর যদিও মেলেনি, তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনেত্রীর পোস্টে বাড়ছে লাইক কমেন্ট। মজা করে অভিনেতা মৈনক বন্দ্যোপাধ্যায় লিখিয়ে ফেললেন, থাক যেতে হবে না। পাশাপাশি অনুরাগীরাও কমেন্ট করে নিজেদের একই অবস্থার কথা জানাচ্ছেন অভিনেত্রীকে। কেউ লিখছেন মজা করে, আবার কারো কথায় মেদ না কমার আফসোসের সুর। গ্লামার জগতের বেশিরভাগই যেখানে নিজেকে নিখুঁতভাবে অনুরাগীদের সামনে তুলে ধরতে চান, শ্রীলেখা সেখানে কিছুটা ব্যতিক্রমী। নির্দ্বিধায় ভুরির ছবি পোস্ট করে নিজেকে নিয়ে মজা করতে পারেন। কে কি বলল সে কথা গায়ে মাখতে নারাজ বরাবরের সাহসী শ্রীলেখা। একাধিকবার সেই সাহসিকতার উদাহরণ সামনে রেখেছেন এই অভিনেত্রী। কয়েক মাস আগেই স্বজন পোষণ নিয়ে কোনো রাগ ঢাক না করেই রীতিমতো নাম ধরে কয়েকজনের বিরুদ্ধে আওয়াজ তোলেন শ্রীলেখা।